দর্শক আসসালামু আলাইকুম ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ডিআর এগ্রো কোম্পানি আমরা বিভিন্ন ধরনের সবজি চারা তৈরির উপরে কাজ করি জৈব সার অর্গানিক ফার্টিলাইজার তো দর্শক আজকে আপনাদেরকে একটা লাউয়ের ক্ষেতে নিয়ে এসেছি আপনারা যদি লক্ষ্য করেন যে প্রচুর পরিমাণে এখানে লাউ ধরেছে দেখুন দর্শক যে প্রচুর পরিমাণে চার পাঁচটা যদি আপনারা একটু খেয়াল করেন যে এই যে লাউ যেভাবে ধরে আছে দেখুন দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে লাউ এর যে অবস্থা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এইখানে যে যেভাবে লাউ ধরে আছে আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ লাউ দর্শক এটা আসলে আল্লাহ এই কৃষককে লাউ দিয়েছেন কিন্তু কৃষক কিন্তু লাভবান হচ্ছেন না কারণ আপনারা জানেন যে বর্তমান হচ্ছে এখন যে সময়টা আমি ভিডিও করছি ২০২৪ সালের মার্চ মাস এই মার্চ মাসের আজকে পাঁচ তারিখ বা ফাল্গুনের হয়তো ২০ দিন ২০ ফাল্গুন তো এই সময় কিন্তু মার্কেটে লাউয়ের চাহিদা একদমই নাই মানুষ কিন্তু এখন লাউ খাচ্ছে না যার কারণে কৃষক কিন্তু এখানে এক লক্ষ টাকার উপরে খরচ করে তিনি লাউয়ের মাচা দিয়েছেন এবং এই লাউয়ের চাষ করেছেন কিন্তু করলে কি হবে উনি কিন্তু লাউ বিক্রি করতে পারছেন না এই লাউ উনি কিন্তু এখন কাটতেছেন না কারণ লাউ কাটলে দেখা যাচ্ছে যে এই একটা লাউ আপনার বাজারে ২০ টাকা ১৫ টাকা এই ধরনের দামে বিক্রি হচ্ছে তো এই সবচেয়ে বড় সমস্যা দেখুন যে এই লাউয়ের বীজ যখন কিনেছিল এই কৃষক তখন কিন্তু ওনারা বলেছিলেন যে এটা শীতের ভিতরে লাউ আসবে কিন্তু দর্শক পুরো শীত চলে গেছে কিন্তু এই লাউ ধরে নাই যখন একটু গরমের ই পড়ছে যে গরম পড়ছে মানে যখন চৈত্র মাস ফাল্গুন মাস শুরু হয়েছে তখন কিন্তু অসংখ্য জালি এসেছে এবং অসংখ্য লাউ কিন্তু এই আপনারা দেখুন যে লাউ এসেছে কিন্তু এখন লাউ এসে লাভ কি এখন তো শীতের সময় একটা লাউয়ের দাম ছিল ৭০ টাকা ১০০ টাকাও আমরা পাইনি বাজারে প্রিয় দর্শক লাউই পাইনি তো এই যে বীজ কোম্পানিগুলো যে কৃষকদের সাথে এরকম একটা খেলা সবসময় খেলে কৃষকরা লসের অন্যতম কারণ হচ্ছে এই বীজ কোম্পানি কারণ এনারা বিভিন্ন বিদেশ থেকে বীজ আমদানি করে সেই বীজটা বাংলাদেশে কতটুকু ডেভেলপ হবে এটা কিন্তু ওনারা যাচাই বাছাই নিজেরা না করে মার্কেটে এই বীজ ছেড়ে দেন এবং এই বীজ ছেড়ে দেওয়ার ফলে কৃষকরা না বুঝে বীজ কিনে তারা কিন্তু এভাবে ধরা খান পরে কিন্তু সম্পূর্ণ লসের দায় ভার এই কৃষকদেরকেই নিতে হয় দিন শেষে আর যারা বীজ নিয়ে বীজের ব্যবসা করেন তারা ঠিকই খুব ফুর্তিতে থাকেন তো দর্শক আপনাদের মাধ্যমে জানতে চাই যে আমাদের দেশে এই শীতের জন্য যাতে চাষ করে লাউ পাওয়া যায় সেই ধরনের বীজ যেন কৃষকরা বিক্রি করে এটা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে লাউ চাষ করে কেউ আর এভাবে লসের সম্মুখীন না হয় প্রিয় দর্শক আপনারা ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে অসংখ্য লাউ ধরে আছে আপনারা দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা আপনারা দেখুন দর্শক যে লাউ কত লাউ এভাবে ধরে আছে কিন্তু কৃষক কিন্তু এই লাউ উনি বাজারজাত করতে পারছেন না দেখুন দর্শক এই হচ্ছে আমাদের দেশের অবস্থা একটা সময় লাউয়ের দাম চড়া হয়ে যায় সবজির দাম চড়া হয়ে যায় তখন সবাই গলা ফাটায় যে সরকারের দোষ কেন দাম বেড়ে গেল আবার আর একটা সময় এই পণ্যের কোনো দাম নেই মানুষ ফেলাইয়া দিচ্ছে তো এই যে একটা পরিস্থিতি দর্শক এই পরিস্থিতিটা কি কোনোদিন ঠিক হবে না এই পরিস্থিতির কারণে আমাদের দেশের আজ এই অবস্থা এক সময় পণ্যের অনেক দাম আর একটা সময় পণ্যের কোনো দাম নেই দর্শক আশা করি সকলে ভালো থাকবেন আজ পর্যন্তই আর ভিডিও বাড়াবো না আর কৃষকদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা যখন চাষাবাদ করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রেখে চাষাবাদ করবেন
সেটা হচ্ছে যে সমস্ত সবজি আগাম যে কিভাবে আগাম বের করা যায় সেই আগাম সবজি আপনারা চাষ করবেন দর্শক তা না হলে কিন্তু আপনারা কোনোদিনই লাভ হতে লাভ করতে পারবেন না দেখুন একবার যদি লক্ষ্য করেন আবারো আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে লাউ ধরে আছে আপনারা যদি আমি জুম করে দেখাই যে দেখুন দর্শক যে লাউয়ের একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছে কিন্তু হলে কি হবে কৃষকের পুরো লস এই লাউয়ের আবাদ করে প্রিয় দর্শক আপনাদের জানাতে চাই যে আমাদের দেশের কৃষিতে এমন একটা অনলাইন সিস্টেম করা উচিত যে কোন অঞ্চলে কোন গ্রামে কৃষক কোনটা চাষ করবে সেটা যেন অ্যাপসের মাধ্যমে থাকে এবং এটা যেন সরকারের একটা হিসাব থাকে যে এবছর পেঁয়াজের চাষ 100 বিঘা অলরেডি হয়ে গিয়েছে আমি যদি করি তাহলে 101 বিঘা হবে এবছর বেগুনের চাষ 500 বিঘা হয়েছে আমি যদি করি 501 বিঘা হবে তো এই ধরনের অ্যাপস যদি থাকে তাহলে কৃষক ওই অ্যাপস ফলো করে লক্ষ্য করতে পারবে যে আমি কি এখন বেগুনের চাষ করব না টমেটোর চাষ করব না পেঁয়াজের চাষ করব তাহলে আর এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না যে একটা পণ্যের ব্যাপক উৎপাদন আর একটা পণ্যের খবর নেই তখন কৃষকরা হুমড়ি খেয়ে আবার পরের বছর ওই পণ্যের উপরে তারা বেশি ফোকাস করে তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম।